হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার বিউটিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিক্ষেত্রের যে বিভিন্নতা, কৃষিক্ষেত্রের যে বৈচিত্র্য, কৃষিক্ষেত্রের যে আধুনিকতার ছোঁয়া, তারই নিয়মিত আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে আপলোড করা হয়। আশা করি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো গম চাষ কীভাবে করা হয়, গম সম্পর্কে, গমের পুষ্টিগুণ এবং গম চাষ পদ্ধতি এবং গমের ফলন নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমি এসেছি, এটা হচ্ছে চাপায় নবাবগঞ্জের একটি বিস্তীর্ণ অঞ্চল, চরাঞ্চল, যেটা হচ্ছে চরবাগডাঙ্গা যেটাকে আমরা বলি, সেই চাপায় নবাবগঞ্জের চর অঞ্চলে এ গমের ব্যাপক চাষ হয়ে থাকে। তো সেই অঞ্চলে বিস্তীর্ণ জায়গা থাকে, বিশেষ করে খালি জায়গা, এসব জমিতে মাটির গুণাগুণ অত্যন্ত উর্বর এবং এই মাটিগুলোতে প্রচুর পরিমাণে গম সহ অন্যান্য ফসল যেমন ধান, ভুট্টা, সরিষা, এইসব সবজিগুলো বা এই সব ফসলগুলো চাষ হয়ে থাকে। তো আজকে গম নিয়ে কথা বলবো। তো তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে গম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্যশস্য। এটা এক ধরনের সপুষ্পক উদ্ভিদ। বাংলায় গমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হুইট, ইংরেজিতে যেটাকে বলা হয় হুইট। আপনাদেরকে যদি দেখায়, এখানে যে বিস্তীর্ণ জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে গমের চাষ করা হয়েছে। তো এই গম মূলত প্রোটিনের উৎস। এই গম প্রথম চাষাবাদ শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলে। কালক্রমে বিভিন্ন সভ্যতা বিকশিত হওয়ার পর বর্তমানে চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত সহ বিভিন্ন দেশে এই গমের চাষ হয়ে থাকে। তো গম, আমি পূর্বেই বলেছি যে প্রোটিনের, প্রচুর প্রোটিন পাওয়া যায় এই গম থেকে। তো এই গমটা মূলত 3.5 মাস থেকে 4 মাসের একটি ফসল। প্রথমে গমের জমিটা ভালোভাবে চাষ করা হয়। চাষ করার পরে গমের যে বীজ, সেই বীজটা জমিতে রোপণ করা হয়। তবে অবশ্যই চাষ করার আগে জমিতে পানি দিয়ে সেচ দেওয়া হয়। তারপরে পানিটা একটু শুষ্ক হওয়ার পর সেটাতে চাষ দেওয়ার পরে গমটা বীজ ফেলা হয়। মূলত এই গমের বীজ থেকেই মূলত গমটা, গম গাছ বের হয় এবং সেই গাছ থেকে গমের ফলন হয়। এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গমের ফলন বা গমের ফল। একটা গমের বীজ থেকে মূলত এখান থেকে অনেকগুলো গমের দানা চলে আসে। তো বর্তমানে গম যেহেতু প্রোটিনের একটি অন্যতম উৎস, তো এই প্রোটিন আমরা চাল বা ডাল থেকেও পেয়ে থাকি কিছু পরিমাণে, তবে বেশি পরিমাণে এই গম থেকে পাওয়া যায়। তো এই গম দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয়ে থাকে, বিশেষ করে আটা, ময়দা, তারপরে পাস্তা, কেক, নুডলস, তারপরে আরও বিভিন্ন ধরনের খাবার। বিশেষ করে এই গম থেকে আমরা আবারও রুটি খেয়ে থাকি। বর্তমানে এই সময়ের যে অবস্থা, বর্তমানে মানুষগুলো অত্যন্ত খাদ্য মেনে চলে, খাদ্যবিধি মেনে চলে। তো খাদ্যবিধি মেনে চলার জন্য ভাতের পাশাপাশি মূলত এই গমের রুটিকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এই গম চাষ করার পরে সেটাতে প্রয়োজনীয় সার, কীটনাশক ব্যবহার করতে হয়, বিশেষ করে ডিএপি, তারপরে এমওপি এবং ইউরিয়া মিশ্রিত করার পরে সেটা চাষ করতে হয়। তো চাষ করার কিছুদিন পরে যখন গাছগুলো বেরোয়, তখন সেই গমের জমিতে পানি সেচ দিতে হবে। তো গম ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই ভালো জাতের গম বীজ রোপণ করতে হবে এবং ফেলতে হবে। তো
গম বীজ রোপণ করার পরে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং আগাছা দমনের জন্য বেশ কিছু কয়েক ধরনের কীটনাশক পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে যেন আগাছা বেশি না হয়। তবে গম চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে সব থেকে বেশি গম ফলন পাওয়া যায়। তারপরে গম থেকে ভালো ফলন পাওয়ার জন্য গমে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে বা ইঁদুরের বসবাস করে থাকে, তো এই ইঁদুরদেরকে দমন করার জন্য বেশ কিছু পরিমাণে মেডিসিন প্রয়োগ করতে হবে যেন ইঁদুরগুলো গমের জমি থেকে বিতাড়িত হয়। তো অন্যতম একটি খাদ্যশস্য যেহেতু গম, তাই গমের ফলন বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে এই ইঁদুরদেরকে তাড়াতে হবে। এই যে এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে একটা ইঁদুরের গর্ত এবং সেখান থেকে তিনি গমটা কেটেছেন, কেটে কিন্তু তার গর্তের মধ্যে নিয়েছেন। কাজেই এই ইঁদুরদেরকে আগে আমাদেরকে দমন করতে হবে, তাহলে গমের একটি ভালো ফলন পাওয়া যাবে। তো এখানে যে গমগুলো দেখছি সেটা অত্যন্ত ভালো হয়েছে, আশা করা যায় ভালো ফলন পাওয়া যাবে এই গম থেকে। তো গমের যে পাতাগুলো যদি দেখায়, লম্বা লম্বা পাতা হয়, এই যে আপনাদেরকে দেখাচ্ছি লম্বা পাতা এবং দানাটা অত্যন্ত লম্বা হয়, এই যে এখান থেকে অনেকগুলো গমের দানা কিন্তু আমরা পাবো। প্রত্যেকটা গিরায় গিরায় একটা করে, দুইটা করে, তিনটা করে দানা থাকে। তো এই গমটা মূলত আমাদের বাংলাদেশের যে সব জমিতে মূলত উঁচু জমিতে হয়, বিশেষ করে এটার কিন্তু সেচ আমরা পানি ধরে রাখি না, গমের জমিতে শুধু ভিজিয়ে দিতে হয়। ভিজিয়ে দেওয়ার পর সেটা পানিগুলো কেটে দিতে হয়, কখনোই গমের জমিতে পানি কিন্তু ধরে রাখা হয় না। যেমন আমরা ধানের জমিতে পানিগুলো ধরে রাখি, কিন্তু এই গমের জমিতে কিন্তু পানি ধরে রাখলে গমটা মারা যায়। কাজেই পানি সেচ দেওয়ার পরে অবশ্যই তা নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকতে হবে। তো গম, এই অঞ্চলে গমের পাশাপাশি সরিষার চাষ হয়ে থাকে এবং সরিষা থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং ভালো ফলন আশা করা যায়। তো এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে অনেকগুলো জমিতে গমের চাষ করা হয়েছে। তো এই গম যিনি চাষ করেছেন, তিনি গমটার অনেক যত্ন নিয়েছেন, অনেক পরিচর্যা করেছেন, তারপরে এই গম থেকে তিনি আশা করেন, করা যায় যে ভালো ফলন একটা পাবেন। আর গমের বর্তমান বাজার মূল্য আপনারা সবাই জানেন, খাদ্যশস্যের মধ্যে অন্যতম একটি খাদ্য হচ্ছে গম। তো এই গম বর্তমানে আটা হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমানে অনেক মানুষ, বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করতে চায় বা যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা সব থেকে বেশি পরিমাণে এই গমের রুটি খেয়ে থাকেন। বিশেষ করে একবেলা বা দুবেলা তারা রুটি খেয়ে থাকেন। তো গমের ফলন বাড়ানোর জন্য অবশ্যই উপযুক্ত চাষ করতে হবে, তারপরে উপযুক্ত কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলেই গমের একটি ভালো ফলন পাওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। চাপাই নবাবগঞ্জের এই বিস্তীর্ণ এলাকায় যে গমের চাষ হয়েছে সেই সম্পর্কিত ভিডিওটি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।